আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে তিনটে ভিডিও আছে, আমি দেখেছি। डॉक्टर लोग बोल रहे हैं इसमें टीएमसी का कोई एमपी, उनका भतीजा इन्वॉल्व है, इसीलिए ममता बनर्जी का बहुत दुख हो रहा है। बहुत चेष्टा कर रहे हैं इसको डिविएट करने के लिए, ताकि असली जो खूनी है वो सामने ना आए, पकड़ ना पाए। अमर जतटुकु मुने होए आमी जतटुकु वीडियो देखते पे छी, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে তিনটে ভিডিও আছে, আমি দেখেছি। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারাই তাণ্ডব করেছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে তিনটে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার দুজন ওসিও ছিলেন, এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি, আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়, তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলে তো নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে, আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমাটো মাথায় চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেব, তারা ধৈর্য হারাননি, এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি, তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি, এটা ভালো।